দেখতে পারবেন এরকমভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশে একটা বাস গেম এবং আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশের যে গাবতুলি বাস টার্মিনালটা আছে সেখানে আসি এবং এভাবে কিন্তু আপনার চাইলে গেমটাকে সেট আপ করে আপনার ফোনের মধ্যে বাংলাদেশে একটা বাস গেম সেট করে খুব সহজে সেটাই এনজয় করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা আপনার দেখাবো কীভাবে আপনারা এই যে বাস সিমন্ট এই গেমটা আছে এটা ছাড়াও আপনি কীভাবে আপনার মোবাইলের মধ্যে বাংলাদেশ বাস গেম ডাউনলোড করতে পারেন অর্থাৎ এই বাস সিম্টের যে ইন্দোনেশিয়া গেমটা আছে এই গেমটা কিন্তু আমরা গত দু একদিন আগে আপনার সাথে সেট আপ করা দেখাইছি যদি আপনার না দেখে থাকেন দেখে আসতে পারেন তো ওইটা সেট আপ করার পর দেখলাম যে প্র্যাকটিক্যাল আকারে এরকমভাবে দেখানোর পর আপনার অনেকে জিনিসটা বুঝতেছেন আর কি এভাবে করলে আর কি আপনার অনেকে সুবিধা হয় কারণ প্রেকটি দেখে দিলে দেখা যায় আপনার অনেক বুঝতে সুবিধা হয় আপনার অনেকে পারেন জিনিসগুলো তো আজকের ভিডিওতে আমরা এই বাস রিজেন্সের কোনো সেট আপ করবো না কারণ এটা অলরেডি আমরা সেট আপ করে ফেলছি তো এটা সেট আপ করাটা একটু ভিন্ন একটু ঝামেলা এরকম আর কি তাই না তো আমরা ঝামেলাটা কমিয়ে কীভাবে একটা বাংলাদেশি বাস গেম মোবাইলের মধ্যে ডাউনলোড করতে পারি সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আপনারা কীভাবে বাস গেম ডাউনলোড করবেন মোবাইলের মধ্যে সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেবো টোটালি বাংলাদেশি বাস গেম কোনো প্রকার বাইরের দেশের কোনো বাস গেম আজকের ভিডিওতে আমরা ডাউনলোড করব না তো চলুন দেখে আসি কীভাবে আজকে যে গেমটা আছে সেই গেমটা আপনার ডাউনলোড করবেন তো ডাউন করার জন্য আপনার সর্ব চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে তো প্লে স্টোর আপনার এখান থেকে আমরা আমাদের প্লে স্টোরটা এখান থেকে ওপেন করে নিলাম তো এই প্লে স্টোরটা ওপেন করলে পরে আমরা এখানে সার্চবার পাবো তো সার্চ সার্চবার এসে আমরা এখানে লিখবো বাস সিমুলেটর বাংলাদেশ তো এই বাস সিমুলেটর বাংলাদেশটা লিখলে পরে আমরা এখান থেকে এরকমভাবে আমরা সার্চ করে দেবো তো এটা সার্চ করার পর দেখতে পারবেন একদম ফার্স্ট দিকে কিন্তু আমাদের গেমটা এখানে চলে আসছে বাস সিমুলেটর বাংলাদেশ এ দেখতে পাচ্ছেন এটা আর নিচে হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং এটা নিচেই কিন্তু আছে বাস বিএসবিডি লোকাল সার্ভিস এখন এখানে তিনটা গেমই কিন্তু আপনারা বাংলাদেশে করে খেলতে পারবেন এবং বাস সিমুলেটর আলটিমেটো আছে এটাও কিন্তু বাংলাদেশের ট্রাফিক করা যায় বাট আগের বাসনে নতুন বাসনে এটা করা যায় না বাট এখান থেকে যদি আমরা চিন্তা করি বাস বাংলাদেশ কিন্তু আমাদের ম্যাপ ম্যাপযুক্ত একটা গেম তাছাড়া এইখানে যে বাস ইন্দোনেশিয়া গেমটা আছে এটাতে আমাদের বাংলাদেশে ওবিবি প্লাস এপিকে সেট আপ করতে হবে বাংলাদেশে করতে হলে এবং নিচে যেটা আছে বিএসবিডি লোকাল সার্ভিস এটা কিন্তু আপনার দুই জিবি তিন জিবি র্যামের জন্য পারফেক্ট এটাও কিন্তু বাংলাদেশি বাস গেম এবং এটার ভিতরে কিন্তু বাংলাদেশে অনেক জেলা কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা সায়দাবাদ পাবেন নারায়ণগঞ্জ পাবেন তো এই সব জেলাগুলো আপনারা এই বা বিএসবিডি লোকাল সার্ভিসটাতে আপনারা পেয়ে যাবেন তো আমরা সেট আপ করব বাস সিমোটার বাংলাদেশ বাস সিমোটার বাংলাদেশে আমরা ক্লিক করলাম করলে পরে নিচে দিকে দেখতে পারবেন ইনস্টল লেখা আসবে তো ইনস্টল আমরা ক্লিক করে দেবো তো এইখান থেকে আমরা এই গেমটাকে ইনস্টল করলে কিন্তু আমাদের এই যে গেমটা সেটা কিন্তু আমাদের বাংলাদেশ হিসাবে কিন্তু ডাউন হবে অর্থাৎ আমরা কিছুদিনের আগে আপনাদের কী দেখাইছিলাম বাস সিমোটার ইন্দোনেশিয়াটা সেট আপ করা দেখাচ্ছিলাম না তো ওইখানে দেখা যায় আপনারা ওবিবি সেট আপ করতে হয় তারপর এপিকে সেট আপ করতে হয় তারপর নাম বা নাম মিললে আবার আরেক ঝামেলা হয় আপনারা গেম ওপেন হয় না তো এইসব ঝামেলা পাওয়া যায় আপনার এই সব ঝামেলা এড়াতে কিন্তু আপনার চাইলে এই বাস সিমোটার বাংলাদেশ গেমটা ডাউন করতে পারেন এটা কিন্তু বেস্ট একটা গেমস এবং বাস অফ বাংলাদেশ গেমটা কিন্তু আমাদের বাংলাদেশের যে ডেভেলপার আছে তারাই কিন্তু তৈরি করছে তো এটার ভিতরে আপনার ঢুকলে কিন্তু দেখতে পারবেন অনেক অনেকগুলো জেলা পাবেন আমি কিন্তু এক এক করে সবগুলোই আপনারা দেখাবো অবশ্যই মনোযুক্ত করে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন তো আমাদের গেমটা অলরেডি কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু এখানে ইনিশ্টিল হয়ে গেছে আর কিছুক্ষণ অপেক্ষ করলে কিন্তু গেমটা ইনিশ্র কমপ্লিট হয়ে যাবে তাছাড়া গেমটা যদি দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচশো চুয়াল্লিশ এম বি চৌচল্লিশ এম বি আর কি তো এই পাঁচশো চৌচল্লিশ এমবির একটা গেমস ডাউন করতে হলে আপনি মানে কীরকম ফোন হবে লাগবে এটা আপনার বুঝতে পারতেছেন মিনিমাম চার জিবির উপরে ফোন হলে ভালো হয় তাছাড়া যদি আট জিবি ড্যাম হয় তাহলে গ্রাফিক্সটা হাই দিয়ে খেলতে পারবে তো আমাদের ফোনটা কিন্তু বর্তমানে আট জিবি যার জন্য আমরা এটাতে খেলতে কোনো প্রকার কোনো সমস্যা ফেস করি না এবং এই যে গেমটা যেটা মোবাইলটা দেখতেছেন আমি আর কি যেটা দিয়ে খেলি হচ্ছে আট জিবি বাট এইটা যেটাকে যেখানে ইনস্টল করতে সেটা হচ্ছে চার জিবি তো চার জিবির মধ্যে এই গেমটা কেমন প্লে হয় সেটা এই ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেবো এবং আপনার অনেকে হয়তো বা দেখলে বুঝতে পারবেন ধারণটা নিতে পারবেন এবং এখানে গ্রাফিক্স গ্রাফিক্স কাস্টোমাইজার কিন্তু অপশানাস আপনার চাইলে গ্রাফিক্স লো হাই মিডিয়াম আলট্রা দিয়েও খেলতে পারবেন তো এগুলো আপনার করে নিলে কিন্তু গেমটা খুব ভালোভাবে আপনি খেলতে পারবেন তো আমরা কিন্তু এখানে আমাদের গেমটা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকটুকুই কিন্তু এখানে ইনস্টল কমপ্লিট করে ফেলছে আর কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আমাদের গেমটা এখানে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো গেমটা ইনস্টল হওয়া অবধি আমরা এখানে একটু অপেক্ষা করি তারপর কিন্তু দেখতে পারবেন আমাদের গেমটা এখানে ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু বাসের মধ্যে ইন্ডোশিয়া গেমের মধ্যে এই গেমটার মধ্যে কিন্তু ওবিবি এপিকে বা কোনো প্রকার কোনো মোড কিন্তু ইউজ করতে হয় না বা সেট আপ করতে হয় না এখানে কিন্তু সবগুলো সেট আপ করাই থাকে বাংলাদেশে বাস পাবেন আপনারা এখানে বাংলাদেশি ম্যাপ পাবেন বাংলাদেশের জেলা পাবেন তো এই সকল সবগুলো বিষয় মিলে কিন্তু এটা বাংলাদেশে একটা বাস গেম বাংলাদেশে যেহেতু এখানে লেখা হয়েছে অবশ্যই বাংলাদেশি কালচারের সাথে অনেক বেশি মিল পাবেন গেমটাতে আমি এটা শিওর দিয়ে আপনার বলতে পারি এবং শিওরই না শুধু এখানে আপনার বাংলাদেশের দোকানপাট বাংলাদেশি বাস টার্মিনাল বাংলাদেশি গাপতুলি থেকে বড়ো যে বাস টার্মিনাল সেটা আপনার পাবেন বাংলাদেশের সায়দাপাটটা পাবেন বাংলাদেশে এখানে সিলেট পাবেন মন পাবেন তো আমাদের গেমটা কিন্তু অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে বাট এটা এখন ওপেন হয় তো কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের গেমটা এখন ইনস্টল কমপ্লিট হলে আমরা গেমটাকে ওপেন করবো ওপেন করার পরে আমার আপনার দেখাবো গেমটা আর কি কীরকম ভিতরে অবশ্যই একটু মনোযোগ সবার পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছি আমরা গেমটা কিন্তু এখানে কমপ্লিটভাবে এখানে ইনস্টল হয়ে গেছে এখন আমরা আমাদের গেমটাকে এখান থেকে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে আমরা গেমটাকে একবার ওপেন করব তো গেমটা ওপেন করলে কিন্তু আপনি এখানে প্রথমবার কিন্তু আপনার রেজিস্টার দিতে হবে তো গেমটা কিন্তু প্রথমবার কিন্তু আপনার ওপেন হবে না এরকমভাবে আপনি নিচের দিকে দেখতে পারবেন রিস্টার্ট নামে একটা অপশন পাবেন রিস্টার্টে ক্লিক করে দেবেন তাহলে গেমটাতে বের হয়ে যাবে বের হওয়ার পর আমরা এখানে আবার প্লেতে ক্লিক করব তো প্লেতে ক্লিক করলে এবার আর আমাদের কিছু আসবেন এবার আমাদের গেমটা এখানে ওপেন হবে দেখতে পেতেছেন আমাদের গেমটা কিন্তু বর্তমানে ওপেন হতেছে এবং খুলনার যে জেলাটা সেটা কিন্তু এখানে গেছে সেখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দিয়ে কিন্তু গেমটাকে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন চাইলে আপনার এখান থেকে গুগল দিয়েও লগ ইন করতে পারবেন চাইলে আপনি ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন আর এখানে কিন্তু আরেকটা অপশন আছে আমরা এখান থেকে গুগল যেটা আছে এটা দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিতেছি তো আপনাদের যখনই গুগলে ক্লিক করবেন করলে পরে আপনাদের এখানে জিমেলটা শো করবে জিমেলে ক্লিক করলে কিন্তু আপনাদের যে গেমটা আছে গেমটা লগ ইন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাদের যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আর এখানে ট্রেনিংটা আপনার দিবে না যদি আগে থেকে লগ করা না থাকে তাহলে আপনার এখানে প্রথমবার একটা ট্রেনিং দিবে আপনাদের এখান থেকে ট্রেনিংটাকে আপনার কমপ্লিট করে তারপর আপনার লাইসেন্সটা নিতে হবে ড্রাইভিং লাইসেন্সটা তারপর আপনাদের এখান থেকে গেমটা প্লে করতে হবে তো আমাদের গেমটা এখানে লোডিং নিতেছে তো লোডিং নেওয়ার পর আমাদের গেমটা এখানে ওপেন হবে আমি আপনার দেখাতেছি সমান প্রমাণ সহকারে এখানে আমাদের গেমটা দেখতে পেতেছেন এখানে আমাদের চাইতেছে কি এখানে আমাদের কিছু টার্মস চাইতে তো এখান থেকে আমরা যে কাজটা করবো এখানে আর কি তাদের আর কি কিছু নিয়মাবলী এখানে আছে তো এখান থেকে আমরা জাস্ট আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো কাজ কমপ্লিট এখানে আমরা ক্রজে ক্লিক করে দিব আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের সেশন পাস অর্থাৎ এটা যদি আপনি কিনেন কিনেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলো ফিচার পাবেন তো এটা মূল্য মেবি আটশোশো পঞ্চাশ টাকা তো আপনার চারি টাকা দিয়ে তাদের পেজের সাথে যোগাযোগ করে এটা কিনে নিতে পারেন এখানে আপনি অনেকগুলা এক্সট্রা কিছু সুবিধা আর কি পাবেন প্লাস কিছু জেলা আপনারা পাবেন যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গেমটা কিন্তু আমাদের এখানে বাংলাদেশে একটা বাস পেয়ে যাবেন তাছাড়া এখানে কিন্তু আমাদের অনেকগুলো জেলা কিন্তু আপনি এখানে পাবেন তো আমরা এখানে ড্রাইভে ক্লিক করি তার আগে আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের যে ডিভাইসটা সেটা যদি লোড ডিভাইস হয়ে থাকে তাহলে সেটিং থেকে আপনি ক্লিক করে এখান থেকে আপনার এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দেবেন তো গ্রাফিক্সে ক্লিক করলে পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যাবেন এখান থেকে আপনারা লো দিতে পারবেন এখানে মিডিয়াম আছে হাই হাইটা হাই আছে আল্ট্রা আছে তো আমাদের এখানে ডিফল্ট রাখা যে তো তারা সিলেক্ট করেছে মিডিয়াম দিয়ে খেলার জন্য তো আমরা এখানে মিডিয়ামটা রাখলাম পরবর্তীতে যদি গেম ল্যাগ দেয় তাহলে আমরা লো করে দিব আর যদি দেখি যে ল্যাগ দিতেছে না তাহলে আমরা একটু চেষ্টা করবো হাই দিয়ে খেলার জন্য তো আমরা এখান থেকে বের হয়ে যায় বের হয়ে আমরা ড্রাইভে ক্লিক করি ড্রাইভে ক্লিক করলে পরে আপনি এখান থেকে দেখতে পারবেন ফ্রি মোড আছে তারপর আছে ফ্রি রুম আছে তারপর এখানে আছে কি ক্যারিয়ার তো আমরা এখান থেকে ফ্রিতে ক্লিক করি আপাতত তারপরে এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তাছাড়া এখানে আপনারা দেখতে পারবেন প্রথমে আছে সায়দাবাদ তারপর আছে গাবতুলি তারপর আছে নারায়ণগঞ্জ তারপর এখানে ময়মেন সিলেট তারপর রাজশাহী চট্টগ্রাম তারপর রংপুর খুলনা তো এই সকল যে জেলাগুলো দেখতেছেন সবগুলো কিন্তু ফ্রিতে আপনারা পাবেন এবং এখান থেকে সবগুলো জেলায় কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন চাইলে আপনার পাশে কিন্তু এখানে ডে অপশন আছে নাইট অপশন আছে তারপর রেন সিস্টেম আছে অটো আছে অটো দিলে আপনার এখানে দিন দিন থেকে রাত রাত থেকে দিন তারপর বৃষ্টি আসবে তারপর আবার যাবে তো এরকম আর কিছু কিছু পিচু আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা এখানে আমাদের গেমটাকে ওপেন ব তো গেমটা ওপেন আমরা যে যখন একটা ম্যাপ সিলেক্ট করব তো আমরা এখান থেকে কী করলাম গাবতুলিটাকে সিলেক্ট করলাম তো গাবতুলিটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করব তাহলে আমাদের গেমটা কিন্তু এখানে দেখতে পারবেন লোডিং নিয়ে কিন্তু গেমটা এখানে শুরু হয়ে যাবে বাট এখানে মাঝখানে একটা অ্যাড দেখতে হবে আপনাদের তো অ্যাডটা আমরা দেখে নিতেছি এখানে কিন্তু আমাদের গেমটা লোডিং নেওয়ার পর একটা অ্যাড আসবে এখানে তো অ্যাডটা দেখে নিলে কিন্তু আমাদের গেমটা দেখতে পারবেন এরকমভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশে একটা বাস গেম এবং আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশের যে গাবতুলি বাস টার্মিনালটা আছে সেখানে আসি এবং এইভাবে কিন্তু আপনার চাইলে গেমটাকে সেট আপ করে আপনার ফোনের মধ্যে বাংলাদেশে একটা বাস গেম সেট আপ করে খুব সহজে সেটাই এনজয় করতে পারেন দেখতে পাচ্ছে আমাদের গেমটা কিন্তু এখন টোটালি সেট আপ হয়ে গেছে আমাদের বাসরুমটা ইনজয় সেই গেমের মতো কিন্তু এখানে আমাদের ওবিবি এপিকে এগুলো সেট আপ করতে হয়নি আমরা কিন্তু এখান থেকে জাস্ট এপিকেটা গেমটাকে ইনস্টল করছে আমাদের গেমটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি আমাদের বাসটা কিন্তু এখানে চলতেছে এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন তো অপশনগুলোর মধ্যে যদি আমি আপনার দেখাই কোনটার কী কাজ আমি যদি আপনি একটু বলে দিই তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে তো আমরা এখান থেকে আমাদের ক্যামেরা চেঞ্জ চেঞ্জ সেন্টার সিট তো ক্যামেরাটাকে চেঞ্জ করে নিলে দেখতে পারবেন আমাদের এই যে ক্যামেরাটা আছে এটা আমার অনেক ভালো লাগে আচ্ছা যাই হোক এখান থেকে দেখতে পারবেন প্রথমে আছে আমাদের এখান থেকে সেটিং অপশন আছে তারপর এখানে ক্যামেরা অপশন আছে এটা দিয়ে আপনার ছবি তুলতে পারবেন তারপর এখানে আপনার ম্যাপটা দেখাবে তারপর এখানে দেখতে পারবেন আপনার এখানে আছে ইন্টিগ্রেটর আছে তারপর ইমার্জেন্সি লাইট আছে তারপর এখানে দেখতে পারবেন ডিপার আপনি হেড লাইট যে অপশনটা হেড লাইটটা পাবেন এখানে আপনি যদি ক্লিক করেন এই যে এটাতে আপনার বাম পাশে লক্ষ্য করেন আমার আঙ্গুলের দিকে তো এখানে যদি আপনি ক্লিক করেন উপর দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনার ডোর তারপর যে

গেমটাকে আবার পুনরায় ওপরটা ক্লিক করে এখান থেকে আবার ওপেন করে নিবেন তো আমরা এখান থেকে গেমটাকে আবার পুনরায় ওপেন করতেছি দেখতে পাচ্ছেন এই আহ ক্লিকটা লাগতেছেন আর কি তো এখান থেকে আমরা বের হই বের হওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করব দেখতে পেতেছে আমাদের এটা কিন্তু স্টারিং অবস্থা হয়ে গেছে বর্তমানে এবং এই পাশে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের গিয়ার বক্স এখান থেকে আপনারা যদি একদম উপরে দেন ড্রাইভ হবে এবং একদম নিচে দিলে কিন্তু এটা পিছনের দিকে আসবে আমাদের যে বাসটা সেটা পিছনের দিকে আসবে এখান থেকে যদি আপনারা দেখেন এটা হচ্ছে একদম পিছনের মাঝখানে হচ্ছে পার্কিং যাই হোক আমরা এখান থেকে এখানে হচ্ছে হর্ন আসে তারপর হার্ড ব্রেক আছে তারপর এখান থেকে ডিপার আসে তারপর ক্যামেরা অপশন আছে তারপর এখানে ইঞ্জিনের ইঞ্জিন যে সুইচ ওইটা আছে তারপর এখান থেকে এক্সোলেটার ব্রেক সবগুলো কিন্তু আপনার এখানে পাইতেছেন তো আমরা এখন গেমটাকে একটু ড্রাইভ করে এবং ড্রাইভ করে আপনার দেখায় যে গেমটা আর কেমন তো আমরা এখান থেকে বের হই তো কোন দিক দিয়ে বের বের হইতে হবে আমাদের এই যে দিক দিয়ে তো আমরা প্রথমে বাসটাকে একটু দিকে দিই তো এটা কিন্তু ইতিহাস টু থেকে কোনো দিক দিয়ে কম না এবং গেমটা কিন্তু জিবির মধ্যে খুব ভালোভাবে কিন্তু এখানে আমরা প্লে করতে পারতেছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গেমটা কিন্তু আমরা জিবি র্যামের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে প্লে করে খেলতে পাচ্তেছি আমাদের কোনো প্রকার লেগের ইস্যুটা কিন্তু আমরা এখানে দেখতেছি না তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের এখান থেকে আস্তে আস্তে আমরা বের হই বের হলে আপনাদের এই যে রাস্তাতে রাস্তার দোকানপাটগুলো দেখতে পারবেন আপনার এখানে কিন্তু বাংলাদেশের দোকানপাট বাংলাদেশের বাসগুলো আপনার এখানে দেখতে পারবেন তো সব কিছু মিলে অসাধারণ একটা গেমস যা নাকি চাইতেছেন যে আপনারা ঝামেলামুক্তভাবে বাসসে মোটে সেই গেমটা ওইভাবে সেট আপ করতে পারতেছেন না আপনারা চাইতেছেন বাংলাদেশে একটা বাস গেম খেলার জন্য তাছাড়া এই গেমটা প্লে করতে পারেন এটাতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনাদের যদি একটু ভালো ফোন হয়ে থাকে তাহলে অনেক সুন্দর একটা প্লে করে কিন্তু গেমটাকে এনজয় করতে পারবেন তো ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর এরকমই সব নতুন নতুন ভিডিওগুলো সবারকে পেতে আমাদের সুই করে বা সেটাকে যে আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দেবেন যেতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকে এখান থেকে দেখ অবশ্যই সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ